Hello, assalamu alaikum everyone. Welcome to my channel. Aaj ami ekta shami kebab banayate oto ami record korchi to amar kaji chicken or kima keno ami bhalo kore wash koriya ar pani choraiya nise ar ektu ghonta rakhchi pani chorane lagi pore taxi chora pani phuli ar taxi na kima majhe to ami keno fried onion, garlic powder, ginger powder, aro curry powder amar porte ke miss korchi ar shami kebab ekta takhe powder to miss korchi ar ekhane dekhra ami dal disi te dal diye ami bhalo kore wash koriya 3-4 minute boil korchi boil koriya pani choraiya ami blender majhe paste korchi to ekhane dhoniya pata kushiya dekhra ar salt seza tokhan poriman moto diba jabe tokhan dorkar ar ami ekhane majhe dekhra ami mix koriya sokol ingredient e bhalo kore ami mix korlam ar ami bhule gechhilam bread crumb dewa lagi ekhon ami bread crumb abar diya ami abar mix korbo sokol একি মারে আর মশলাই কেন আছে পাউডার আছে সকল জিনিসরে তো ভালো করে আমি মিক্স করি খেয়ে চাইলে এখরাই তো রাখতে পারবা নর্মাল যে কোল্ড প্লেস ফ্রিজার মাঝে ওখানে আর চাইলে 3-4 ঘন্টা পরে করলে কি ভালো হয় আর এখরাই তো রাখলে আরও বেশি ভালো এটা কোনো ফানি সারে না অনেক সময় দেখা যায় অনেকে কোন ফানি সারে না আমি এটা ইউজ করি সব সময় আমার সময় দেখে না আমি আগর দিন বিকালে কি ওরা আমি আগের দিন রেডি হলে রাখলে আর ফরের দিন ফ্রাই করি তো সুবিধা হয় আর যেদিন খোলা এদিন বেশি আরও টাইমও লাগে আর রেস্টও খোলা যায় তো এখানে দেখরা আমি কবাবের শেপ দিয়া আর আমার আসলে ফুল ফরি গেছে আমার মনেও নাই আমি তেল লাগাইলে আরও সুন্দর শেপ হয় আর আমার দেখা একটু টাইম লাগে একটা বানাইতে আর সাইডে তখন যেন সুন্দর ইয়ে তো হয় না তারপর আমি ট্রাই করছি যেন সুন্দর করার লাগে আর দেখো গা ফাটা ফাটা একটা আর একটার মাঝে দেখা যেন সাইড ফাটা আমি আবার ট্রাই করি আর সুন্দর ইয়ে সাইজ এই তো আর আপনারা বানাইলে তেল লাগাইয়া বানাইলে যেন অনেক সুন্দর লাগবে আর এখানে দেখা আমি একটা পানার মাঝে তেল দিচ্ছি তেল ডিপ করে ফ্রাই করার লাগে তো আমি তেল 2-3 মিনিট আমি মিডিয়াম হিটে রাখছিলাম তো মিডিয়াম হিটে রাখে আর কবাব করলে আমি তাকে একটা একটা করে সারিয়া মিডিয়াম হিটে দেওয়া করলে তো কবাব কুকা করা তো কোনো ইয়ে থাকে না সুন্দর একটা কুকার তো আমি সব দিন সারিয়া আর কুক আমি 2 মিনিট ধরে এখন সাইড করছি আর 2 মিনিট ধরে করলে একটু সফট থাকে আর বেশি করে করলে তখন যেন একটু ভিতর বেশি ড্রাই হয়ে যায় আর আমরা যদি ডিপ ফ্রিজারও রাখি তো বেশি কুক করিয়া রাখলে আর আবার আমরা বাকরিয়া মাইক্রোফোনও গরম হরণ হয়ে গ্রিলও হরণ তে আরও বেশি শক্ত হয় টেস্টও সেম থাকে না আমি লাখম একটু কুক করে রাখি আমার সবসময় আমার কোনো থাকেও আমি মেহমানের লাগিয়ে করলে ওলা করিয়ে রাখি দিই আগে আর কোনো সময় আমার গরম লাগিয়ে করলে সেম আমি রাখি তো এখানে ধর আমি একটা একটা করে উল্টাইয়া দিই আর উল্টানোর পরে তোরা তেল আর একটা যখন আমি আমার ক্যামেরা মাঝে আইছে না আমি সাইডে দিয়ে প্লেটও রাখছিলাম টিস্যু এখন একটা হরিয়া তুলিয়ে নিব আর আমি সাইড পাঁচ সেকেন্ড ইয়োর মাঝে রাখবো তেল তারপর জড়িয়ে পড়ার লাগে তো এরপরে আমি কবাবের ডেকোরেশনের লাগে আমি ফেস করছি কবাব ডেকোরেশনের লাগে আর দেখা এখানে কি কম্বার আছে ক্যারেটর স্লাইস একটা নিচি অত পাতলা করে নিচি তোরা আরও একটু সুন্দর দেখার লাগে তো
আর দেখলে এখানে আমি একটা কাবাব আমি ভাঙ্গি আনিছি, আর ভিতরে দেখো কত সুন্দর হইয়াছে, কোনো খাঁচা খাঁচা বাপ ভিতরে থাকছে না। আর সকলবেলা থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।